So hello guys, সবাই ভালো আছো? আজকে আমি এসেছি পুরুষোত্তমপুরে শিব মন্দিরে। মন্দিরটা তুমি পেছন থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো তোমাদের জন্যই এসেছি, দেখতে থাকো। মন্দিরটা এখনো সেইভাবে এখন প্রচার হয়নি, তো তোমরা আসো এখানে, সবাই ঘুরে যাও। মন্দিরটা খুব সুন্দর, আমার ভিডিওটা দেখবে। আর মন্দিরটার ভেতরে যে অংশটা আছে খুব দারুণ বানিয়েছে, শিবের যে স্থানটা তৈরি করা হয়েছে খুব সুন্দর। তো মন্দিরটা দেখো কত সুন্দর, মন্দিরটা চারিদিকের চত্বরটাও খুব সুন্দর। আসো এসে ঘুরে যাও এখানটা, ঠিক আছে? ভালো লাগবে, ফ্যামিলির সাথে আসো। আর চড়ক পুজোর সময় না গাজনের সময় এসো, খুব ভালো লাগবে, মজাও আসবে তোমাদের। দেখো মন্দিরটা দেখো, এখানে ভিডিওতে করা আছে, মন্দির তুমি দেখতে পারো ভালো করে। থ্যাংক ইউ। বলো কিছু বলো। এই যে মন্দিরটা দেখো পেছন দিকে, দেখতে পাচ্ছ ভালো করে? পেছন থেকে দেখতে পাচ্ছ অনেক বেশ কিছুটা দূরে এই কাজ। তো এখানে আসো সবাই, ঠিক আছে? এনার নাম হচ্ছে টটন চ্যাটার্জি, ইনি খুব ভালো। তোমরাও আসো এখানে, যাদের ইচ্ছে আছে এখানে আসো, ভিডিও করো, অনেক হেল্প পাবে এখান থেকে, কোনো কিছু অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি ভাবলাম যে কি করব ঘরে বসে, তাই চলে এলাম পুরুষোত্তমপুর। পুরুষোত্তমপুর কোথায় সেটা জানো না নিশ্চয়ই, অনেকে জানে। তা নেকড়াসোতা যে গ্রাম যেখানে কালী পুজো হয় খুব ভালো, সেটাতেই গেলেই পুরুষোত্তমপুর পেয়ে যাবে। তো সেইখানে একটা শিব মন্দির রয়েছে, মন্দিরটা তোমার সাউথের কোনো এক মন্দিরের আদলে তৈরি করে, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। আমাদের আসানসোলে এরকম মন্দির আর আছে কি না আমি জানি না, কিন্তু আমার যতটা মনে হয় এরকম একটা শিব মন্দির খুব অসাধারণভাবে তৈরি করা এই মন্দিরটা নেই। আর সামনে যেটা তুমি দেখতে পাচ্ছ নন্দীর প্রতিমূর্তি, সেটা তোমার রাজস্থান থেকে পাথর নিয়ে এসে এখানে তৈরি করা হয়েছে, ওটাও খুব সুন্দর। ভিডিওটা শেষে দেওয়া হয়েছে, তোমরা দেখো আর ভালো লাগলে আমাকে জানাও। তো মন্দিরটা দেখো, মন্দিরটা কত সুন্দর, তোমরা না এলে বুঝতে পারবে না, ঠিক আছে? এসে দেখে যাও, কারণ খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমি পুরো ভিডিওটা করেছি, তোমরা দেখো, দেখে আমাকে জানাবে। আমার ভিডিওটা দেখতে থাকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কতটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, নাহলে বুঝবো কী করে যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তোমরা তো কেউ জানাচ্ছও না, সেইভাবে বলছেও না, বলো আমাকে যে কতটা খারাপ না ভালো হয়েছে, তাহলে আরও চেষ্টা করো ভালো করে করার। আর তো দেখতে থাকো আমার ভিডিওটা, ভালো লাগলে জানাবে কমেন্ট করে অবশ্যই। বাই বাই বন্ধু। Thank you.
সামনে একটা মন্দির মূর্তি দেখতে পাচ্ছ না, পাথরের তৈরি, সেটা অ্যাকচুয়ালি রাজস্থান থেকে আনা হয়েছে পাথরটা। এইখানে এটা এখান থেকে করিনি, রাজস্থান থেকে ডাইরেক্ট পাথরটাকে নিয়ে এসে এইখানে গড়া হয়েছে। তো তোমরা এই মন্দির প্রতিমাটা দেখতে এসো, মন্দির তো খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে।